বন্ধুরা, সম্পূর্ণ বাংলায় নতুন নতুন আরও জিকে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। এই ভিডিওর প্রথম প্রশ্ন, ত্রিমাত্রিক বা থ্রিডি মুভি দেখার জন্য কি চশমা ব্যবহৃত হয়? এটির উত্তর এ, পোলারয়েড চশমা। পরের প্রশ্ন, আঙ্কর ভাট মন্দির এশিয়ার কোন দেশে অবস্থিত? এটির উত্তর সি, কাম্বোডিয়া। এটি উত্তর কাম্বোডিয়ায় অবস্থিত একটি বিশাল বৌদ্ধ মন্দির প্রাঙ্গণ। পরের প্রশ্ন, ভারতের প্রথম যোগাযোগ উপগ্রহের নাম কি? এটির উত্তর ডি, অ্যাপেল। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কি? এটির উত্তর বি, জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট প্রশ্ন, প্রথম কোন বাঙালি লেখক বা লেখিকা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? এটির উত্তর এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? এটির উত্তর ডি, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এটি 1902 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। মানব সম্পদ উন্নয়ন এবং জাতি গঠনের উদ্দেশ্যে শিক্ষার প্রসার ঘটাতে এটি চালু করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন বাঙালি সাহিত্যিকের ছদ্মনাম জরাসন্ধ? এটির উত্তর বি, চারুচন্দ্র চক্রবর্তী। পরের প্রশ্ন, 76-এর মন্বন্তরের সময় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ গভর্নর কে ছিলেন? এটির উত্তর সি, লর্ড জন কার্টিয়ার। 1176 বঙ্গাব্দে বা 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর বাংলার ইতিহাসে সবথেকে ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে নন্দনকানন চিড়িয়াখানা অবস্থিত? এটির উত্তর বি, উড়িষ্যা। এটি উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের কাছে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহর বাংলার অক্সফোর্ড নামে পরিচিত? এটির উত্তর বি, নবদ্বীপ। নবদ্বীপ একসময় ছিল বিদ্যালয়ের পীঠস্থান, সেই জন্যে এই শহরকে বাংলার অক্সফোর্ড বলা হতো। নেক্সট প্রশ্ন, ওনাম ভারতের কোন রাজ্যের বিখ্যাত উৎসব? এটির উত্তর এ, কেরালার। পরের প্রশ্ন, ডায়নামো কে আবিষ্কার করেছিলেন? এটির উত্তর সি, মাইকেল ফ্যারাডে। পরের প্রশ্ন, গোল্ডেন হ্যান্ডশেক বলতে নিচের কোনটি বোঝায়? এটির উত্তর বি, স্বেচ্ছা অবসরকালীন প্রকল্প। নেক্সট প্রশ্ন, কোন বিখ্যাত ব্যক্তিত্ব দেশপ্রাণ নামে পরিচিত? এটির উত্তর এ, বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, সুপার সাইক্লোন আমফান শব্দের অর্থ কি? এটির উত্তর সি, আকাশ। আমফান হলো একটি থাই শব্দ। পরের প্রশ্ন, ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় অবস্থিত? এটির উত্তর বি, রুড়কি। 1847 সালে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের রুড়কিতে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে কলেজটি আইআইটি রুড়কি নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য লেজিম বা লেজিয়াম লোকনৃত্যের সঙ্গে সম্পর্কযুক্ত? এটির উত্তর সি, মহারাষ্ট্র। এই নৃত্যে নৃত্যশিল্পীরা লেজিম বা লেজিয়াম নামক একটি ছোট বাদ্যযন্ত্র বহন করে। নেক্সট প্রশ্ন, গুয়ারানি কোন দেশের মুদ্রা? এটির উত্তর এ, প্যারাগুয়ে। পরের প্রশ্ন, কিনান স্টেডিয়াম ভারতের কোথায় অবস্থিত? এটির উত্তর বি, জামশেদপুর। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুরে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন, হিরোশিমা দিবস কবে পালিত হয়? এটির উত্তর বি, 6ই আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে এই দিন জাপানের শহরগুলিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনার ভয়াবহতাকে স্মরণ করতেই
প্রতি বছর দিনটিকে হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।